সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুই শতক জমিনে বাড়ির ডিজাইন আমি দেখাবো অনেকেরই শহর দেখা যাচ্ছে যে দুই শতক বা তিন শতক জমি তো সেখানে তারা ঘর বাড়ি নির্মাণ করতে পারতেছে না ডিজাইন করার কারণে অর্থাৎ দুই শতক জমিনের মধ্যে ডিজাইন করাটা অনেক টাফ একটা বিষয় এই দুই শতক জমিনের মধ্যে কীভাবে তারা ঘরে ডিজাইন করবে এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায় তো আমি আজকে আপনাদেরকে দুই শতক জমিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ফ্ল্যাট তৈরি করতে পারবেন আপনি চাইলে এখানে ফাউন্ডেশন আপনি আপনি তৈরি করতে পারবেন পারবেন যদি জাস্ট একটু আপনার মেধা খরচ করেন তাহলেই এখানে দুই শতক জমিনের উপরে আপনি একটি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করতে পারবেন সেখানে দুটি বেডরুম হবে প্লাস হলরুম হবে আর যদি চান আপনারা এখানে এখানে আপনারা শুধুমাত্র বেডরুম দিয়েও আপনি তৈরি করতে পারবেন এই দুই শতক জমির উপর তো আমি আজকে দুই শতকের উপর দুটি চিত্র দেখাবো তো আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারেন ডিজাইন ধরুন এটা আমরা ধরে নিচ্ছি একটি রাস্তা এটা রাস্তা ধরে নিচ্ছি তো এখান থেকে আপনার বাসাটা হচ্ছে জমিটা হচ্ছে এটা তো এখানে কথা হচ্ছে আপনাকে অবশ্যই পাঁচ ফিট ছেড়ে দিতে হবে সামনের দিকে পাঁচ ফিট আর পাশে ছাড়তে হবে তিন ফিট পুরো পাশে তিন ফিট করে ছেড়ে দিতে হবে বাকি জমিটুকুর উপর আপনার আপনি ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন আপনি কোন ধরনের বাসা যাচ্ছেন কিভাবে তৈরি করবেন তো আমার এটা হচ্ছে চিত্র ওয়ান চিত্র এক এখানে আমরা যেটা দেখব সেখানে হচ্ছে প্রথম এখানে দুটি বেডরুম আছে প্রথম এবং দ্বিতীয় এখানে দুটি বেডরুম রয়েছে এখানে আপনি বেডরুমগুলো পাবেন দশ বাই বারো বা দশ বাই দশ ফিট আপনারা দিতে পারেন দশ বাই বারো ফিট দিতে পারেন মাঝখানে একটা গলি থাকবে সেটা হচ্ছে আপনার এটা ঢোকার রাস্তা এদিক দিয়ে রাস্তা থেকে ঢোকার রাস্তা এটা থাকবে আপনার হল রুম হলরুম থাকবে এটা এখানে থাকবে একটা বাথরুম এখানে থাকবে কিচেন এখানে একটা অ্যাটাচ বাথরুম থাকবে এই বাথরুমটা এরা সবাই ইউজ করতে পারবে হলরুমে যারা থাকবে তারা প্লাস এই বেড ওয়ান যারা থাকবে তারাও এটা ব্যবহার করতে পারবে আর এটা শুধুমাত্র বেড টুতে যারা থাকবে তারা অ্যাটাচ বাথরুম পাচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র আপনারা চাইলে এই চিত্র মতো কিন্তু আপনারা দুই শতক জমেনের উপরে একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারে তো আরেকটা চিত্র আমরা দেখব ঠিক একই পরিমাণ সেখানে একটু বিষয়টা অন্যরকম করা হয়েছে এখানে আপনার এটা দশ বাই দশ টেন ইন্টু টেন টেন ফিট টেন ইন্টু টেন ফিট ধরুনটা রুমে হবে টেন ইন্টু টেন ফিট এর হবে ব্যালকনি এটা এই রুমে এটা হবে ব্যালকনি দুটা রুমে তারা অবশ্যই ব্যালকনি ব্যবহার করতে হবে দুটি ব্যালকনি রয়েছে তো এখানে এটা থাকবে আপনার অ্যাটাচ বাথরুম এটা থাকবে কিচেন এখানে আমি একটু ভুল করছি এখানে আপনার এখানে একটি বাথরুম থাকবে এটা বাথরুম থাকবে এবং এটা থাকবে আপনার যেমন স্টোর রুম বা যে কোনো কিছু করতে পারবেন আপনি এখানে বা ইলেকট্রিক রুম যে কোনো স্টোর করতে পারবেন আর এই রুমের আপনার এটা বা এখান থেকে যে কোনো পাশ দিয়ে আপনি দিতে এটা ঢুকলেই আপনার প্রথমে বেডরুম হবে তারপরে বেডরুম আর এটাতে প্রথমে এখান থেকে ডাইরেক্ট আপনাকে হলরুমে প্রবেশ করতে হবে এটা ভিতরে থাকবে হলরুমটা হলরুমটা থাকবে ভিতরে এবং বেডরুমগুলো থাকবে সাইডে তো আপনারা চাইলে এই সুন্দর ডিজাইনটি আপনি দুই শতক জমিনের মধ্যে কিন্তু করে নিতে পারবেন চাইলে এখানে ফ্ল্যাট বাড়িও করতে পারবেন আপনি পাঁচতলা পর্যন্ত আপনি ফ্ল্যাট করতে পারবেন দুই শতক জমিনের উপর তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব এর খরচগুলো কেমন হতে পারে একতলা ফাউন্ডেশন সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটি ওই ভিডিওটি দেখবেন তো আজকের মতো এখানে শেষ করব আল্লাহ হাফিজ